আমের দিন যেহেতু চলে এসেছে আমবাগানে গিয়ে গাছ থেকে আম ছিঁড়ে আম না খেলে কি চলে তাই আমি চলে গিয়েছিলাম দিনাজপুরের আমবাগানে আমবাগান দেখতে গিয়ে আমি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছিলাম যে জায়গাগুলো আমি আগে কখনোই দেখিনি তো ঠাকুরগাঁওয়ের গ্রাম বাংলার সৌন্দর্য দেখে কিন্তু আমি আসলে অনেক অনেক মুগ্ধ হয়ে গিয়েছি কারণ দিনাজপুর ঠাকুরগাঁও আমার ফার্স্ট টাইম যাওয়া হয়েছে আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাসা আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম ওনাদের বাসাটা কিন্তু অনেক সুন্দর আর ফুল বাসা এত সুন্দরভাবে গাছ দিয়ে মানে সাজিয়েছে মানে মানুষ গাছপ্রেমী হলে যেটা হয় আর কি আমার বাসাটা দেখে অনেক অনেক ভালো লেগেছে দেখো এটা ওদের বাসা মানে বাড়ি আর কি কী সুন্দর চারপাশে শুধু গাছ আর গাছ সব ধরনের ফলের গাছ ফুলের গাছ আম গাছ মানে এরকম পরিবেশে থাকতেও কিন্তু ভাল লাগে মানে গাছ তো এমনিতেও আমাদেরকে অক্সিজেন দেয় তারপরে হচ্ছে এত সুন্দর খোলামেলা পরিবেশ ওনারা পুরা বাসার যে মাঠটা ওই মাঠের মধ্যে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে আমার খুবই ভালো লাগছে ওনাদের বাসায় গিয়ে আর এটা মূলত ঠাকুরগাঁওয়ে পড়েছে ঠাকুরগাঁও কিন্তু আমার ফার্স্ট টাইম যাওয়া মানে উত্তরবঙ্গে প্রথম আমার যাওয়া আমাদেরকে আমি গাছগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে এত এত সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ ফুল বাসায় ওনাদের গাছ দিয়ে সাজিয়েছে তো আমি মূলত বাসাটার ভিডিও করেছিলাম আর ওনাদের কিন্তু অনেক বড় আমের বাগান আছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে ওদের আমের বাগানে ঘুরতে চলে গেলাম আমের বাগানে গিয়ে গাছ থেকে আম পেরে খেয়েছিলাম আর ওদের বাগানটা এত বড় ছিল যে ঘুরে শেষ করতে পারছিলাম না যে এটার লাস্ট মাথা কোথায় শেষ হবে অনেক অনেক বিঘা জমি নিয়ে আম বাগান ওদের তো আমরা দেখতেছিলাম যে এত এত আমবাগ আম এত সুন্দর আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর তো আমবাগানে ঘোরাঘুরি শেষে এদিকে নাকি জমিদার বাড়ি আছে তো আমরা সবাই মিলে চলে গেলাম জমিদার বাড়িতে ঘোরার জন্য এই যে আমরা জমিদার বাড়িতে চলে আসলাম আর এসে দেখি এই যে এখানে দেখেন কতগুলো মেয়ের শাড়ি মানে এত গরম ছিল তখন ওয়েদারটা শাড়ি পরে মানে এমনভাবে অদ্ভুতভাবে সেজে বসে আছে কিভাবে যে গরমের মধ্যে শাড়ি পরছে আল্লাহ ভালো জানে তো যাই হোক এই যে এই জমিদার বাড়িগুলো কিন্তু আমাদের চাঁদপুরেও আছে চাঁদপুরে গেলে আমরা এই যেরকম কুঠিরের মতো দেখতে পারি নীল কুঠির তো দিন ঠাকুরগাঁও এসেও আমরা এই জিনিসগুলো দেখলাম তো ঘুরে ঘুরে দেখতেছিলাম পরিবেশগুলো ভালোই লাগতেছিলো আর চারপাশটা অনেক সুন্দর লাগতেছিলো ভিতরে যাইতে মন যেতেছিল কিন্তু এর ভিতরে যদি সাপ টাপ থাকে তাই আর ভিতরে গেলাম না তো এটা হচ্ছে তো এটার নাম হচ্ছে জগদল জমিদার বাড়ি ধর্মঘর ঠাকুরগাঁও আর ওদের লাশ মাথা মানে ওরা কিন্তু একদম ইন্ডিয়া লাশ মাথা থাকে এই দেখো এদিক দিয়ে কাটাতারের বর্ডার আর এই যে ওই মেয়েগুলা যেগুলাকে প্রথমে ঘোরা ঢুকার সময় দেখেছিলাম দেখেন কিভাবে অদ্ভুত রকমের শাড়ি টাড়ি পরে একদম মানজামারা শ্বাস দিছে আর গ্রীষ্মের সময় উত্তরবঙ্গের দিকে এত বেশি গরম থাকে যেটা অসহ্যকর তো আমরা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাখান থেকে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি আর দেখেন এত সুন্দর মানে প্রকৃতিক দৃশ্য অনেক বেশি সুন্দর